প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহী জেলা ঝলমলিহাট। এই রাজশাহী ঝলমলিহাট থেকে আজকে আমরা আমাদের রসুনের বাজারটা আমরা জানিয়ে দেবো। আজকে ছোটো মাঝারি রসুনের বাজারটা কত আছে? তো রাজশাহী ঝলমলিহাট সপ্তাহে দুদিন, সোমবার এবং বৃহস্পতিবার সকালকার হাট। আজকে হচ্ছে সোমবার হাট, 26 আগস্ট 2024 সাল। তো আমরা সর্বপ্রথমে এখন একটা একটু বড় দানার রসুন দেখছি, অল্প কিছু রসুন, একটু দানাটা বড়। কত বলছে ভাই? 7600। এটা হচ্ছে একটু মাঝারি দানা, আমরা পাশেটা দেখছি একটু মাঝরা। এটা কত হয়েছে ভাই? 7200 টাকা পর্যন্ত। কত বললেন? তাই 200 বললেন, ব্যাপারে 400 পর্যন্ত দাম চলছে। আমরা এর পাশে আরো একটা রসুন দেখছি, কিছু মাঝারি সাইজের রসুন আছে, হয়তো দুই একটা বড় সাইজও আছে। কি দাম হলো চাচা? কত বলছে দাম আজকে? 7500 টাকা। তবে কিছু যে বড় রসুন এগুলো আমরা একটু কম দেখছি হাতে আজকে। ভাই বড়টা কত হলো দাম আজকে? কত দাম দিচ্ছে বড়টা? এটা 8500 চাইছেন? বলছে কত? বলছে 7600 থেকে 400 এর মধ্যে দাম। এটা কত? আজকে বাজারে আমরা দেখছি রসুনটা আমদানি একটু কম আছে গত হাটের চাইতে। এটা কত হয়েছে ভাই? 200-300 এর মধ্যে দাম হচ্ছে। তবে আজকে বাজারে আমরা দেখছি একটু আমদানিটা কম আছে গত হাটের চাইতে, মানে অল্প অল্প করে নিয়ে আসছে কৃষকেরা এখন। এই যে দেখছি আজকে আমরা রসুন, ভাই রসুনটা দেখছি একটু ফ্রেশ সাদা ঝকঝকে আছে, বড় সাইজের দামে। কি দাম হলো ভাই? 7700 দাম হচ্ছে। 7700। এই পাশে একটা বড় রসুন দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাম হচ্ছে 7800 দাম হচ্ছে ভাই। 8000 এখানে এখন 41 কেজিতে মূল না 41 কেজি। তবে বড় রসুন হলে 8000, তবে 100-200 কম, 8000 টাকা পর্যন্ত। ভালো রসুন হলে 8000 টাকাও বর্তমান বাজারে কিনছে। এখানে আমরা একটা রসুন দেখছি, ভাই রসুনটা কিছুটা একটু বড় ছেলে। কত হলো ভাই? ভাইয়ের রসুন বেঁচে কিনা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, মানে ভালো রসুন ছিল, জমা সারা 8000, মানে 10 টাকা ওটা আরো দাঁড়িয়ে দিয়ে দিয়েছে, ডাইরেক্ট 8000 পালন করাইছে। ভালো রসুনের বাজার 8000। এই ছিল আজকে রসুনের খবর।